আন্তর্জাতিক ও টি-20 ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিদায় নেওয়ার ঠিক পরের দিনেই বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী টুইটে উল্লেখ করে জানিয়েছেন, 2024 লোকসভা ভোটে লড়বেন মহেন্দ্র সিং ধোনি। এই প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনি কি বলেছেন দেখে নেব আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি দেখার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, কারণ নোটিফিকেশন বেল যদি আপনার অন না থাকে তাহলে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট ভিডিওগুলি পৌঁছাবে না আপনার কাছে। তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে অন করা খুবই জরুরি। সো চলুন দেখা যাক মহেন্দ্র সিং ধোনি কি বলেছেন এই প্রসঙ্গে। 2024 লোকসভা ভোটে লড়বেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার সন্ধ্যে ঠিক 7:29 ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ক্যাপ্টেন কোল মহেন্দ্র সিং ধোনি। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় ধোনি বন্দনা। প্রত্যেকে নিজের নিজের মতো করে বিদায় জানাতে ব্যস্ত হয়ে পড়েন ভারতের অন্যতম সফল ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। যদিও তার অবসর অনেক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে, তবে নিঃসন্দেহে তার বটবৃক্ষ সমান কেরিয়ার যে সব প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্যে যথেষ্ট, একথা কোনো মতেই অস্বীকার করা যায় না। এইসবের মাঝে বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী আরেকটি বোমা ফাটিয়ে বলেছেন। বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী এদিন টুইট করে বলেছেন, এতদিন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলেই আসছেন, এবার তিনি খেলবেন অন্য খেলা। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অন্য কিছু থেকে নয়, প্রতিকূলতার মধ্যে এর লড়াই ক্ষমতা এবং একটি দলকে নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা আমরা ক্রিকেটারের মাঠে দেখেছি মহেন্দ্র সিং ধোনির জীবনে, এই জন্য 2024 সালে সাধারণ লোকসভা নির্বাচনে লড়া উচিত ওর। এদিন সুব্রমণিয়াম স্বামী টুইটারে জানিয়েছেন, MS ধোনি রিটায়ার্ড ফ্রম ক্রিকেট বাট নট ফ্রম এনিথিং এলস, হিজ ট্যালেন্ট টু বি এবল টু ফাইট অ্যাগেনস্ট ওল্ড অ্যান্ড হিজ ব্রেন লিডারশিপ অফ টিম that he has in cricket is needed in public life. He should fight in LS general election in 2024. ধোনির এই অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গে অবসর ঘোষণা করে দেন তার এই সতীর্থ সুরেশ রায়না। ভারতীয় দলসহ চেন্নাই সুপার কিংয়ের রায়না ও মাহির অন্যতম কাছের খেলোয়াড় বলে পরিচিত দুই তারকা ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন। ধোনির ফেয়ারওয়েল ম্যাচ হোক রাঁচিতে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ BCCI-কে। সব বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন সুব্রমণিয়াম স্বামী, মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পরে পরেই ঘোষণা করে দিয়েছেন যে মহেন্দ্র সিং ধোনির 2024 সাধারণ লোকসভা নির্বাচনে লড়া উচিত। এ প্রসঙ্গে আপনার কী মনে হয়, মহেন্দ্র সিং ধোনি রাজনীতিতে পা দেওয়া কি উচিত নয়, তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, কারণ আপনার জন্য চ্যানেল সবসময় আপনাদের পাশে, সবসময় আপনাদের সাথে, আর আপনার জন্য চ্যানেল সবসময় আশা করে থাকে আপনাদের কমেন্টের উপর। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনার জন্য চ্যানেল সবসময় এগিয়ে চলার কথা ভাবে। আপনারা যেভাবে আপনার জন্য চ্যানেলকে সহযোগিতা করে আসছেন এতদিন থেকে, আপনাদের সহযোগিতাই আপনার জন্য চ্যানেল দিন দিন গ্রো হতে চলেছে, এবং এইভাবে আপনার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। এবং মহেন্দ্র সিং ধোনি যে রাজনীতিতে পা দিবেন কি দিবেন না এ নিয়ে ধোনি এখনও মুখ খোলেননি, তবে খুব শীঘ্রই হয়তো ধোনি জানিয়ে দিবেন যে তিনি 2024 সাধারণ লোকসভা নির্বাচনে মহেন্দ্র সিং ধোনি লড়বেন কি লড়বেন না। সো বন্ধুরা, ভিডিওটিকে আজকে এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আগামী পর্বে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও, দেখা হবে আগামী পর্বে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি, এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।